পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যারে পদ্মার ঢেউরে। মৌসুমী ভৌমিকের ঐশী গানটির মতো করেই দীপ্ত উচ্চারণে থেকে রাজনীতি সমাজনীতির বিপ্লবী মানুষে যে সমাজের জন্য প্রেমী মনকে সঁপে দিয়ে বলেছেন, হ্যাঁ আমার নাম সঞ্জিদা খানম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে। 1971 সালে আমাদের যখন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, আমাদের এই বাড়িতে একটা কাঠের দোতলা ঘর, সেই ঘরে আমার বাবা ছিলেন স্কুলের শিক্ষক এবং আমাদের একটা ঘর তিনি দিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের থাকবার জন্য। এবং সেই মুক্তিযোদ্ধারা আমার তখন যদিও খুবই ছোট, ক্লাস ওয়ানে তখন আমি পড়ি মুক্তিযুদ্ধের সময় 71 সালে। ওই সময় এই বাড়িতে থেকে এই মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় অপারেশনে গিয়েছে। ছুঁয়ে ছুঁয়ে দেখো আমার হাড়, ছুঁয়ে ছুঁয়ে শেখো একি চোখ দিয়ে। ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স নামক বহুল আলোচিত গ্রন্থের সার কথায় মেতে না উঠে বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অথচ সারা বিশ্বের সকল স্বৈরাচার শ্রেণীর শাসক শ্রেণীকে অনুপ্রাণিত করে ম্যাকিয়াভেলি দার্শনিক মত রেখে বলেছিলেন, শাসন ক্ষমতার বৈধতা কোনো নৈতিকতার মাপকাঠিতে আবদ্ধ নয়, কর্তৃত্ব আর ক্ষমতাই এখানে মূল বিষয়। কাজেই নৈতিকতাকে তুচ্ছ করে এমন মতবাদ ধারণে পৃথিবীর বহু শাসককে দেখা গিয়েছে। ব্যক্তিবিশেষকে বিছানার এক পাশে ম্যাকিয়াভেলির পুস্তক রেখে নিদ্রায় যেতে দেখা গেছে। সেখানে বঙ্গবন্ধু বাংলাদেশ বিনির্মাণে চেয়েছিলেন এক সোনার বাংলাদেশ। নৈতিক পন্থায় বিভোর থেকে সেই সড়কের গন্তব্যে গণতন্ত্র, সমাজতান্ত্রিক অর্থনীতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ মিত্র অনুষঙ্গ হয়ে সপ্রতিভ উপস্থিতি নিশ্চিত করবে এমন স্বপ্ন দেখার প্রাক্কালেই তাকে চলে যেতে হয়েছিল। কিন্তু সরু এক রেখায় বিভোর হয়ে সুবর্ণ রেখার দাগ পুরু হয়ে যায় যখন জনকল্যাণের ঝুঁকি নিয়ে ভিন্ন ধরনের শাসনরীতি না হলেও বাংলাদেশের রাজনীতিতে চাঁদ হয়ে শেখ হাসিনা স্বাধীনতা অর্জনের 50 বছরে এসে বললেন, চলো এই বাংলার তিমির রাত্রিকেও পূর্ণিমার আলোয় আলোকিত করি, আমি তো সূর্য মাতা, রাতের চাঁদ হই দিনে রবি, পিতার স্বপ্নের সুবর্ণ রেখায় আমার বাস। এদিকে পরাধীন বাংলায় এক সূর্যকন্যার জন্ম হয়েছিল। পদ্মা নদীর ঢেউ দেখে বড় হয়ে কত কত অজানাকে ডিঙিয়ে জানান দিল রাতের আকাশে সেও একজন আলোকিত তারা। চাঁদের হয়ে লড়তে সুবর্ণ রেখায় আশ্রয় নিয়েছেন যিনি বলছেন, সঞ্জিদা খানম বলছেন, প্রিয় বাংলাদেশ, আমি তোমার জন্য যুদ্ধ করে যাচ্ছি। প্রকৃতিকে ভালোবেসে তার রাজ্যেও জিতে আমি লড়ে যাচ্ছি, আর তোমরা বন্ধু আমার, আমাকেও ভালোবেসে যেও, ভালোবেসে যেও, যেও। মেঘেতে জল পড়ি নেই, মেঘেতে মেঘ পড়ি কই, মহাকাশ শূন্য অসীম, সে রেখায় একা একা পৃথিবীর পানে চেয়ে, দু চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার। তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার।